Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে সমস্ত অঙ্কের সলিউশনগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন, যখন আমরা যা দিব সাথে সাথে সবগুলোর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, ভিডিওগুলো দেখেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, লাইক করেছেন এবং বিভিন্নভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে হিসাবের বইসমূহ অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2019 সালের 5 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনে আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। মেসার্স আজমল ট্রেডার্সের 2018 সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ। 2018 জুন 1 নগদ উদ্বৃত্ত 45,000 টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত 90,000 টাকা। জুন 3 5% বার্তায় নগদে মাল ক্রয় 30,000 টাকা। জুন 5 10% বার্তায় নগদে মাল বিক্রয় 50,000 টাকা। জুন 8 করিমের কাছে বাকিতে মাল বিক্রয় 19,000 টাকা। জুন 12 রহিমের কাছ থেকে বাকিতে মাল ক্রয় 10,000 টাকা। জুন 15 দেনাদারের পাওনা 15,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকার একখানা চেক পাওয়া গেল এবং চেকখানা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হল। জুন 18 9,000 টাকার পাওনাদারকে পূর্ণ নিষ্পত্তিতে 8,800 টাকা পরিশোধ করা হল। জুন 20 5% বার্তা বাদে 9,500 টাকা পাওয়া গেল। জুন 25 ব্যাংক থেকে নগদ উত্তোলন 8,000 টাকা। জুন 30 ব্যাংক সুদ মঞ্জুর করলো 650 টাকা এবং ব্যাংক চার্জ বাবদ ধার্য করলো 400 টাকা। কতে জানতে চেয়েছে মেসার্স আজমল ট্রেডার্সের নগদান বইতে যে লেনদেনগুলো হিসাবভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। কতে জানতে চেয়েছে 1, 3, 5 এবং 25 তারিখের লেনদেন নিয়ে একখানা দুগার নগদান বই প্রস্তুত করো। গতে জানতে চেয়েছে 1, 5, 20 এবং 25 তারিখের লেনদেনগুলোর আলোকে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করো। তাহলে আমরা প্রথমে আসি কোন লেনদেনগুলো নগদান বইতে হিসাবভুক্ত হবে না। জুনের 8 তারিখে ছিল করিমের কাছে বাকিতে মাল বিক্রয় 19,000 টাকা, এটা নগদান বইতে আসবে না। জুনের 12 তারিখে ছিল রহিমের কাছ থেকে বাকিতে মাল ক্রয় 10,000 টাকা, অর্থাৎ এই 29,000 টাকার দুইটি লেনদেন আমার নগদান বইতে আসবে না। খতে বলেছে 1, 3, 5 এবং 25 তারিখের লেনদেন নিয়ে একখানা দুগার নগদান বই প্রস্তুত করা হলো। তাহলে আমরা 1, 3 এইভাবে আমরা নগদান বইটা প্রস্তুত করছি। তাহলে প্রথমে আমরা একটু দেখে নিই যে আমরা দুগার নগদান বই, অর্থাৎ আমার টাকার ঘর দুইটা, আমি মাঝখান থেকে একটা দাগ টানবো। দাগ টেনে প্রথমে আমরা খাতাটাকে ল্যান্ডস্কেপে নিব, একটা স্কেল ধরে উপরে নিচে দাগ টেনে মাঝখান দিয়ে একটা দাগ টানবো। দাগ টেনে এই পাশ থেকে দুইটা টাকার ঘর, একটা ভাউচার, একটা রসিদ নম্বর ঘর, এই পাশ থেকে তারিখের ঘরটা নিলে বিবরণের ঘরটা বের হয়ে যাবে। ওই পাশে অনুরূপভাবে এক পাশ থেকে দুইটা টাকার ঘর, একটা ব্যাংক টাকা, একটা নগদ টাকা, তারপর একটা ভাউচার নম্বর, একটা রসিদ নম্বরের ঘর, এই পাশ থেকে আমরা তারিখের ঘরটা বের করলে এখানে একটা বিবরণের ঘর বের হয়ে যাবে। এইভাবে আমরা ঘরটাকে করব। তা আমরা একটু ছোট করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জুনের 1 তারিখে আমার বলা আছে নগদ উদ্বৃত্ত 45,000 টাকা, ব্যাংক জমার উদ্বৃত্ত 90,000 টাকা। তাহলে জুনের 1 তারিখে আমরা ব্যালেন্স বিডি নাম দিয়ে আমরা 45 এবং 90,000 টাকা লিখলাম। এরপরে জুনের 3 তারিখে ছিল 5% বার্তায় নগদে মাল ক্রয় 20,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা থেকে 5% বার্তা বাদ দিব। তাহলে জুন 3 তারিখে ক্রয় হিসাব লিখে 5% বার্তা বাদ দিলে 19,000 টাকা হয়। ক্রয় করলে আমার টাকা চলে যায়, চলে গেলে নগদান বইয়ের ক্রেডিট পাশে বসে, টাকা আসলে নগদান বইয়ের
ডেবিট পাশে বসে 5 তারিখে ছিল 10% বাড়তা নগদে মাল বিক্রয় অর্থাৎ 50000 টাকা থেকে আমি 10% বাদ দিলে 5000 যাবে বাকি 45000 টাকা আমি নগদ পেয়েছি এখানে 5 তারিখ দিয়ে বিক্রয় হিসাব 45000 টাকা এরপর 25 তারিখ বলেছে ব্যাংক থেকে নগদ উত্তোলন অর্থাৎ নগদে আমার টাকা আসছে আর যদি ব্যাংক থেকে উত্তোলন করছি ব্যাংক থেকে আমার টাকা চলে গেছে তাহলে 8 তারিখে 25 তারিখে আমার নগদে আসছে 8000 আর 25 তারিখে আমার ব্যাংক থেকে চলে গেছে 8000 এই দুই পাশে টাকাটা বসিয়ে যেখানে নগদ লিখছি নগদের ঘরে লিখছি সেখানে লিখব ব্যাংক হিসাব ক আর যেখানে ব্যাংকের ঘরে লিখেছি সেখানে লিখব নগদান হিসাব কন্ট্রা ক মানে কন্ট্রা এখানে অনেকে ক লিখে অনেকে সি লিখে তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব এর পরবর্তী কাজ হচ্ছে আমার নগদের নিচে এক লাইন লেখার মতন জায়গা রেখে আমরা দুই পাশ দিয়ে সমান করে দাগ টানব এক সমান্তরাল লেখায় দাগটা টানব তাহলে আমরা প্রথমে নগদের দুইটাকে দেখব বড় কোনটা সাধারণত নগদ ডেবিট পাশটাই বড় হয় 98000 টাকা যোগ করলে পাওয়া গেল 98000 এখানে বসালাম এখান থেকে এটা বিয়োগ করলে থাকে আমার 79000 টাকা এটা এই বরাবর আমি মাসের শেষ তারিখ অর্থাৎ জুন মাস 30 দিন শেষ তারিখটা খেয়াল করতে হবে এটা 28 হয় না 29 হয় না 30 হয় না 31 হয় এটা দেখে সাবধানতার সাথে লিখতে হবে এরপর আমরা ব্যালেন্স শীটে এই টাকা বরাবর এই জায়গায় আমরা ব্যালেন্স শীটে লিখে দেব এরপর ব্যাংকে ব্যাংক ডেবিট পাশে বড় হতে পারে ক্রেডিট পাশে বড় হতে পারে আমরা দেখে নিব দুই পাশের মধ্যে কোনটা বড় এখানে আমরা দেখতেছি 90000 এখানে লেখা 8000 তাহলে বড় ডেবিট পাশ আমরা 90000 লিখলাম এটা 90000 এর পাশে লিখে নিলাম 90000 থেকে 8000 বিয়োগ করে 82000 লিখলাম পরে এই দুইটাকে আমরা বিপরীত পাশে নামিয়ে নিয়ে আসব পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে অর্থাৎ জুলাই 1 ব্যালেন্স বিডি এই সিডিটা মাসের শুরুতে আসলে আবার বিডি হয়ে যাবে আমরা এই দুইটা টাকা এখানে নামিয়ে নিয়ে আসলাম এইভাবে আমরা একটি নগদান বইয়ের অঙ্ক করব এরপর আমরা গতে দেখব 1 5 20 এবং 25 তারিখের লেনদেনগুলোর আলোকে একটি নগদ প্রাপ্তি জাবেদা তৈরি কর তা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে হলে আমার নগদ প্রাপ্তি জাবেদার জন্য 5টি টাকার ঘর লাগে একটি নগদান ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট বিক্রয় ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট অন্যান্য ক্রেডিট এই 5টি টাকার ঘর লাগে কখনো যদি নগদ প্রাপ্তি জাবেদা করতে বলে আর আমার ডাটার মধ্যে অবিরত মজুদ তালিকা পদ্ধতির ডাটা দেয়া থাকে অর্থাৎ পণ্য বিক্রয়ের ক্রয় মূল্য দেয়া থাকে তখন আরেকটি গড় হবে সেই গড়টির নাম হবে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট মজুদ পণ্য ক্রেডিট তখন 6টি গড় হবে যদি আমার পণ্য বিক্রয়ের ক্রয় মূল্য দেয়া থাকে তখন আমার গড় হবে চলে এছাড়া আমার সাধারণভাবে নগদ প্রাপ্তি জাবেদাতে 5টি টাকার ঘর হবে এবং নগদ প্রদান জাবেদার মতো 5টি টাকার ঘর হবে তবে নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে আমার খেয়াল রাখতে হবে যে আমি কোন কোন জায়গা থেকে নগদ পেলাম শুধু সেগুলো আসবে অন্য কিছু আসবে না এখানে শুধু নগদ প্রাপ্তিগুলো আমরা দেখাবো কোথা থেকে আমরা নগদ প্রাপ্তি পেয়েছি এখানে কোনো ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি আমরা কিছুই দেখাবো না তাহলে আসি আমার 1 তারিখে কি ছিল 1 তারিখে ছিল নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা উদ্বৃত্ত তার মানে আমার এখানে ব্যালেন্স দেখানো লাগবে না তার মানে 1 তারিখের কোনো এন্ট্রি আমরা এখানে দেখাবো না 5 তারিখে ছিল 10% বাড়তায় নগদে মাল বিক্রয় 50000 টাকা তাহলে 50000 টাকা থেকে 10% বাড়তা বাদ দিলে আমরা পাই 45000 টাকা তাহলে বিক্রয় হিসাব 45000 টাকা নগদের করা যাবে আর বিক্রয়ের করা যাবে এরপর আমরা দেখি 20 তারিখ 5% বাড়তা বাদে 9500 টাকা পাওয়া গেল এই বিষয়টা একটু জটিল আমরা একটু খুব সুন্দর করে এই বিষয়টা দেখব 5% বাড়তা বাদ দেওয়ার পরে 9500 টাকা পাওয়া গেছে অর্থাৎ আমার এখানে 500 টাকার কথাও বলা নাই 10000 টাকার কথাও বলা নেই আমাকে বলা আছে 9500 টাকা এবং 5% বাড়তা বাদ দেওয়ার পরে তাহলে 100% থেকে অর্থাৎ 100 থেকে যদি 5 চলে যায় আমার থাকে 95 5% বাদ দেওয়ার পরে 95% আমি পেয়েছি 9500 টাকা তাহলে আমি 9500 কে 95 দিয়ে ভাগ করে 5 দিয়ে যদি গুণ করি তাহলে আমি প্রদত্ত বাড়তা পেয়ে যাই আর এই দুইটাকে যদি যোগ করি আমি প্রাপ্য হিসাবটা পেয়ে যাই আমি যদি অন্যভাবে চিন্তা করি এটাকে 95 দিয়ে গুণ করব 95 দিয়ে ভাগ করব 100 দিয়ে গুণ করব তাহলে প্রাপ্য হিসাব পেয়ে যাব প্রাপ্য হিসাব থেকে আমি 9500 বাদ দিলেও বাড়তা পাবো অর্থাৎ এই টাকাটাকে আমি 95 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে পাবো এইটা এই টাকাটাকে 95 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমি পাবো এটা অর্থাৎ 5% বাড়তা বাদ দেওয়ার পরে কত টাকা হয় সেটা আমাকে দেয়া আছে
এই জাতীয় এন্টি অনেক সময় অবজেক্টিভও দেয়া থাকে, তখন আমরা না জানার কারণে অনেক সময় পড়তে পারি না। আচ্ছা 20 তারিখ, এরপরে 25 তারিখ বলছে ব্যাংক থেকে নগদ উত্তোলন। ব্যাংক থেকে নগদ উত্তোলন বা ব্যাংকে জমা, এটা নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে দেখানো লাগে না। অর্থাৎ এই জাতীয় কন্ট্রা এন্ট্রিগুলো নগদ প্রাপ্তি জাবেদা বা নগদ প্রদান জাবেদায় আসে না, এজন্য সেই এন্ট্রিটাও লাগবে না। এরপর আমরা যোগ করে দিই। যোগ করার পরে আমার অঙ্কটা হলো কিনা, আমার ডেবিটের দুইটাকে যদি আমি যোগ করি, ক্রেডিটের দুইটা তিনটা যাই থাকুক, এটাকে যোগ করি, দুইটার যোগফল যদি মিলে যায়, আমি বুঝবো যে আমার নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদাটা হয়েছে। আমি এই দুইটার যোগফল দেখতেছি 55,000, এই দুইটা এটা 45 আর 10 55, 54,500 আর 555, 45,000 আর 10,000 55,000, তার মানে আমরা ধরে নিতে পারি অঙ্কটা হয়েছে। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহ যে একটি বই বাজারে ছাড়বো, যে বইটির মধ্যে প্রত্যেকটি অঙ্কের শেষে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, যাতে একজন ছাত্রছাত্রী বাসায় অঙ্ক করতে গেলে কোনো সমস্যা হলে সেই লিঙ্কটা থেকে ইউটিউব থেকে অঙ্কটা দেখে নিতে পারে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, তাই বেশি বেশি করে শেয়ার করুন। আপনার শেয়ারের দরুন আপনার ভাই বোন ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী মধ্যে যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের কাছে পৌঁছে যাবে, এই জন্য বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আমরা যখনই নতুন অঙ্ক দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।